ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الحمد لله আমরা আপনাদের মতো এরকম কিছু সিকার অফ নলেজ যাদেরকে বলা হয় আমিও সিকার অফ নলেজ জ্ঞান অর্জনের জন্য আমরা এখানে বসেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসগুলোর জন্য সুসংবাদ দিয়েছেন যে ফেরেশতারা এই মসজিদগুলোকে ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার কাছে যারা আছে তাদের কাছে আপনাদের কথা বর্ণনা করবেন, এর চেয়ে বড় আর কি হতে পারে। আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে এই মজলিসগুলোতে, এই জন্য এই মজলিসগুলো হচ্ছে দুনিয়ার বুকে শ্রেষ্ঠ মজলিস। আর যদি সেটা হয় দিন শিখার জন্য সেটা আরও শ্রেষ্ঠ হবে, জিকিরের চেয়েও এলম বড়, এলম জিকিরের অন্তর্ভুক্ত এবং সবচেয়ে বড় জিকির হচ্ছে এলম। আজকে আমরা যে জিনিস নিয়ে আলোচনা করব সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হয়তো আপনারা সবাই জানেন আলহামদুলিল্লাহ এখানে যারা আছেন আমার দুই পাশে ওলামা, এরা অভিজ্ঞ আলেম, গবেষক আলেম প্রত্যেকেই, এরা আলোচনা করেছেন আপনারা শুনেছেন, তো প্রত্যেকেই তার মতো করে আলোচনা করে আমি আমার মতো করে আলোচনা করব। এটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হচ্ছে একটি কথা কয়েকবার বলা হলে সেটা মনে গেঁথে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারিমের জন্য বলছেন ওয়াদাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন, আর আপনি স্মরণ করিয়ে দিন, স্মরণ করিয়ে দিলে ইমানদারদের তা কাজে লাগে, উপকারে আসে। যত বেশি গুরুত্বপূর্ণ জিনিস হবে তত বেশি স্মরণের দাবি রাখে, যত বেশি গুরুত্বপূর্ণ জিনিস হবে তত বেশি স্মরণের দাবি রাখে। দেখুন কেয়ামতের আলোচনা আল্লাহ তাআলা যখন করেছেন তখন তিনি এত নাম দিয়ে কেয়ামতকে উল্লেখ করেছেন, কোথাও বলছেন হাক্কা, কোথাও বলছেন ওয়াকা, কোথাও বলছেন ইয়ামুল হাসরা, কোথাও বলছেন ইয়ামুল জামাই, ইয়ামুত তাগাবুন। কেন এত নাম? কারণ এর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম এবং গুণের কোনো শেষ নেই, কেন? গুরুত্ব বেশি। যত বেশি গুরুত্ব দেওয়া দরকার তত বেশি আলোচনা হওয়া দরকার, আলোচনা হলে গুরুত্ব দেওয়া হবে না। এই জন্য আজকে আমরা এই সম্মেলনের শুরু আলোচনা করতে চাই সেই জিনিস দিয়ে, যে জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে যে জিনিস অর্জন করার কথা বলেছেন, যা না হলেই নয়, অন্য কিছু কম হলে চলবে কিন্তু যাতে একটু খলল পড়লে, একটু ত্রুটি হলে আপনার আমার সারা জীবন ব্যর্থ হবে, আর সেটাই হচ্ছে তাওহীদ। আজকে আমি তাওহীদের গুরুত্ব নিয়ে আলোচনা করব, তাওহীদের পরিস্থিতি তুলে ধরব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকবেন, কি বলেন, আসেন ইনশাআল্লাহ? আপনারা জানেন কিন্তু আমি কিছু জিনিস তুলে ধরতে চাই, যেই জিনিসগুলো যদি তুলে ধরা হয় আপনারা সবসময় সেগুলো রাখতে পারবেন নিজেদের মাঝে, সন্তানদের মাঝে আলোচনা করতে পারবেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে পারবেন। আমরা থাকবো না কিন্তু আল্লাহর দিন থাকবে, আল্লাহর দিনের অনুসারে পরবর্তী প্রজন্ম আসবে। যারাই যুগে যুগে এই বিষয়ে আলোচনা করেছেন তারাই শ্রেষ্ঠ বিবেচিত হয়েছেন, যুগে যুগে যারা তাওহীদ নিয়ে আলোচনা করেছেন তারা শ্রেষ্ঠ বিবেচিত হয়েছেন। আজকে আমি এই জন্য প্রথমেই শুরু করতে চাই তাওহীদের কি গুরুত্ব রয়েছে। প্রথম গুরুত্ব হচ্ছে আল্লাহ তাআলা এই তাওহীদের জন্যই আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহর আমাদের ছাড়া আল্লাহর অনেক সৃষ্টি রয়েছে, অনেক সৃষ্টি রয়েছে আল্লাহ তাআলা আমরা ছাড়াও, কিন্তু আমার অন্যরা সৃষ্টিগত আল্লাহ তাআলা তাদেরকে একটি জিনিস দিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে আল্লাহর জিনিস তারা মানবেই। ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতি রহমানি আবদা, অন্য সব কিছু আল্লাহর কথা মানতে বাধ্য, কিন্তু মানুষ এবং জিন এই দুই জাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, তাদেরকে
বিবেক দিয়ে তাদেরকে পরীক্ষায় ফেলেছেন, পরীক্ষায় নিপতিত করেছেন। তারা পরীক্ষা করতে চান আল্লাহ তাআলা তাদেরকে, যাতে করে তাদের পুরস্কৃত করতে চান। আপনাকে যদি প্রথম দিনে একটা বড় সার্টিফিকেট ধরিয়ে দেওয়া হয় যে তোমাকে পিএইচডি ডিগ্রি দেওয়া হলো, আপনি এটার অর্থও বুঝবেন না, কারণও বুঝবেন না, কিছুই কোনো লাভবান হতে পারবেন না। আর যদি আপনি পড়ালেখা করে পরীক্ষায় পাশ করে এই ডিগ্রি অর্জন করেন, আপনার কাছে এটার মূল্য অসাধারণ হবে, যে এটা আমি কষ্ট করে অর্জন করেছি, এটা কষ্ট করেছি, এর পিছনে আমার অনেক শ্রম আছে, এটা আনন্দ আপনার অনেক বেশি হবে, আপনি দেখাতে চাইবেন। আপনি তখন সেদিন বলবেন, হা উমুকরাউ কিতাবিয়া ইন্নি জানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া ওয়া হুয়া ফি ঈশাতির রাদিয়া। সেদিন বলবেন, দেখো আসো আমার কিতাবটা দেখো, আমার আমলনামা দেখো, আমি বিশ্বাস করতাম যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আল্লাহ বলছে ফা হুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতে থাকবে। সুতরাং আমাদের আমলের মধ্যে, আকীদার মধ্যে, বিশ্বাসের মধ্যে সর্বপ্রথম যে কাজটি থাকা দরকার তা হচ্ছে তাওহীদ। এই জন্য আল্লাহ তাআলা তাওহীদের জন্য আমাদের সৃষ্টি করেছেন। তিনি বলে দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে শুধুমাত্র আমার তাওহীদের জন্য আমি সৃষ্টি করেছি। লিয়াবুদুন শব্দের অর্থ ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে জারির আত-তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, যে আই লিওয়াহিদুন, আই লিওয়াহিদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসকে শুধুমাত্র আমার আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ইবাদতের মধ্যে, ইবাদতের জন্য সৃষ্টি করেছি, দেখেন তো ইবাদতের বাইরে কেন যায়। একটি ইবাদত দুই প্রকার আছে। এক প্রকার ইবাদত হচ্ছে যে আপনি চান না চান এটা আপনি করতে বাধ্য। আরেক প্রকার ইবাদত হচ্ছে আপনাকে নিজে ইচ্ছাকৃত করতে হয়, ইচ্ছাকৃত আপনাকে এটা নিতে হয়। দেখুন এমন একটি ইবাদত দাসত্ব, আপনি নিয়মের বাইরে যেতে পারেন না কোনো ক্রমেই, আপনি কি মরবেন না, মরবেন কি না? প্রত্যেকটি মানুষই মারা যাবে, প্রত্যেকটি মানুষই অসুস্থ হয়, হয় কি না? হয়। এই নিয়মের বাইরে কেউ যেতে পারে না, কিন্তু এটা আল্লাহর কাছে, এটা উদ্দেশ্য নয় যে ইবাদত আল্লাহ সৃষ্টি করেছেন। এটা যে কোনো প্রাণীই হতে পারে, প্রাণীরও হয়, গাছেরও হয়, মাছেরও হয়, সব কিছুর হয় এটাতে, কিন্তু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইবাদত সৃষ্টি করা হয়েছে যে ইবাদতের জন্য, সেটা উদ্দেশ্য নয়। যে ইবাদতের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে আমি জেনে শুনে আল্লাহ তাআলার ইবাদত করব, আর কারো ইবাদত করব না, একমাত্র তারই ইবাদত করব। এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, জিন এবং মানুষকে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুতরাং আপনি চান আর না চান কিছু, এবং আপনি কিন্তু দাস, আপনি কিন্তু আল্লাহর দাস, চান আর না চান আল্লাহর দাস। আপনি যতই বিরোধিতা করেন না কেন, যতই বাইরে চলতে চান না কেন, আপনি যেতে পারবেন না কোথাও। আল্লাহ তাআলা এজন্য বলছেন, ইয়া মাশাল জিন্ন ওয়াল ইনস ইন ইস্তাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান। হে জিন এবং মানুষরা, যদি সম্ভব হয় আসমান এবং জমিনের প্রান্ত দেশ ভেদ করে কোথাও চলে যাও, চলে যেতে পারবে না, কারণ সেটাও আল্লাহর জায়গা, সেটা যেতে হলে আল্লাহর অনুমতি লাগবে, কোথাও যেতে পারবে না। অর্থাৎ পৃথিবীর এই যে আপনাকে এর ভিতরে বেঁধে দিয়েছে, এটা আল্লাহর আল্লাহ তাআলার, যে আল্লাহ তাআলার দাসত্ব আপনাকে করতেই হবে, এটা প্রমাণ। আপনাকে মরতে হয়, আপনাকে আল্লাহ যেভাবে বলছে সেভাবে আপনার জীবন ধারণ করতেই হয়, কিন্তু আপনি উইলিংলি ইচ্ছা করে যে ইবাদত করবেন, এটাই হচ্ছে মূলত আল্লাহর কাছে প্রিয় ইবাদত, এটাই হচ্ছে তাওহীদ। যে একমাত্র আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠার জন্য আপনাকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। দুনিয়াতে এবারে অনেক কথা বলা হবে, কেউ হয়তো বলবে যে দুনিয়াকে আবাদ করার জন্য বলে, হ্যাঁ এটা একটা অংশ, এটা একটা অংশ, অসুবিধা নেই। কেউ হয়তো বলবে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, বলুন যে আল্লাহর খেলাফত নয়, আল্লাহ তাআলার দিনকে প্রতিষ্ঠা করার জন্য, হ্যাঁ এটাও একটা অংশ নিঃসন্দেহে, কিন্তু এর প্রথম সূত্রপাত হবে তাওহীদি। এক নম্বর কাজ হচ্ছে তাওহীদি। তাওহীদ যদি না থাকে আপনার কোনো কিছুর মূল্য আল্লাহর দরবারে নেই। এই জন্য শুরু হবে তাওহীদ দিয়ে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আল্লাহ তাআলা এরপর বলছেন, মা উরিদু মিনহুম রিজকিন ওয়ামা উরিদু আন ইউতঈমুন, আমি তাদের কাছে কোনো রিজিক চাই না, তারা আমাকে খাওয়াবে এটা আমি চাই না। আল মানুষ সাধারণত একটা মানুষ পালে কি জন্য, যে সে আমার কিছু উপকারে লাগবে। আপনি আপনার কফিলের চাকরি করেন কি জন্য, কফিল বলে যে তার দ্বারা কিছু উপকৃত হওয়ার দরকার আছে। আল্লাহ তাআলা বলছে, মা উরিদু মিনহুম রিজকিন, রিজিকের দরকার নেই আমার, আমি তো রিজিক দেই, ইন্নাল্লাহু আর-রাজ্জাকুজুল কুওয়াতিল মতিন, তিনি তো রিজিক দেন সবাইকে, ওয়ার রাজ্জাক, তিনি রিজিক দেন,
তাহলে আর কি দরকার? না কোনো কিছুরই আমার দরকার নাই। ওমা উল্টা ইউ তেমন খাওয়ানোরও দরকার নাই, কোনো কিছুর দরকার নাই আমার, কোনো সেবার দরকার নাই। তারা যদি কিছু করে ইন্নামা হিয়া আমালুন উসিহা লাকুম, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন এগুলি হচ্ছে তোমাদের আমল, তোমাদের জন্য আমি সংরক্ষণ করে রেখে দেব, তোমাদের জন্য সংরক্ষণ করে রেখে দেব। আপনি আমল করলে আল্লাহর কোনো কিছু বেড়ে যাবে না, আপনি আমল করলে কার লাভ হবে? আপনার নিজের লাভ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে লাউ আন্না আউয়ালাকুম ওয়া আখিরাকুম, তোমাদের আগের এবং পরের, ইনসাকুম ওয়া জিন্নাকুম, মানব এবং জিন, মানব এবং জিন সবাই যদি একসাথ হয়ে আলা কানা আলা আতকা রাজুল আলা আতকা কালবে রাজুল মুসলিম আলা আতকা কালবে রাজুল, একজন মানুষের সবচেয়ে মুত্তাকি ওয়ালা হয়ে যাও সবাই, মা যাদা ফি মুলকি শাইয়ান, আমার রাজত্বে কোনো কিছু বাড়বে না। আবার যদি সমস্ত মানুষ জিন এবং ইনস সবকিছু মিলে সবচেয়ে নিকৃষ্টতম প্রাণীতেও পরিণত হও, মা নাকাসা মিন মুলকি শাইয়ান, আমার রাজত্ব কোনো কিছু একটুও কমবে না। তাহলে কি জন্য তিনি করেছেন? আপনার জন্য। ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম, তোমার জন্য, তুমি ভালো করলে ভালো পাবে, তোমার আমল নামায় ভালো থাকলে সেটা সেদিন তুমি ভালো পাবে। আর যদি খারাপ থাকে ফালাইয়া লুমান না ইল্লা নাফসা, নিজেকে ছাড়া কাউকে তুমি তিরস্কার করো না, এটাই হচ্ছে আল্লাহর নির্দেশনা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, এক নম্বর যে বৈশিষ্ট্য তাওহীদের যে এইটার জন্যই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এইটা যারা করতে পারবে দুনিয়াতে জান্নাত তাদের জন্য রয়েছে, এইটা যারা করতে পারবে না জান্নাত তাদের জন্য নাই। সুতরাং তাওহীদের গুরুত্ব সব সময় আপনাকে বেশি দিতে হবে। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে, আপনাকে দুনিয়াতে পাঠানোর জন্য এই পরিবেশটা, আপনি যে তাওহীদের মুখে থাকবেন, আল্লাহ দয়া করে তাওহীদের উপর থাকার জন্য আপনাকে সহযোগিতা করে দিয়েছেন, সেটা হচ্ছে যে এই তাওহীদের উপর থাকার জন্য আপনার অন্তরের ভিতরে তাওহীদের প্রতি ফিত্রি স্বাভাবিক একটা রীতি তৈরি করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ফাকিম ওয়াজহাকা লিদ্দিনি হানিফা, আপনার চেহারাকে দ্বীনে হানিফ ইসলামের জন্য সুপ্রতিষ্ঠিত করুন। ফিতরাতাল্লাহি আল্লাতি ফাতারা আন-নাস আলাইহা লা তাবদীল খালকিল্লাহ যালিকাল দীনুল কাইয়্যিম ওয়ালাকিন্না আকসারা আন-নাস লা ইয়ালামুন, যে এই যে আপনার জন্য আল্লাহর দ্বীনে থাকার জন্য আপনাকে অন্তরটাকে সেরকম তৈরি করে দিয়েছেন। আপনি আপনি এই জন্য দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো অন্য কারো ছায়া না মানায়, কাফেরদের সাথে বন্ধুত্ব না করে, যদি খারাপ বন্ধুরা তাকে পদভ্রষ্ট না করে, পিতামাতা তাকে অন্যদিকে নিয়ে না যায়, পিতামাতা অন্যদিকে নিয়ে না যায়, অথবা পরিবেশ তাকে খারাপ দিকে নিয়ে না যায়, তাহলে তার মধ্যে ইমানের আলো পড়লে সেখানে অবশ্যই আলো জ্বলবে, তাওহীদের বসে থাকবে, এদিক সেদিক যাবে না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা ফা আবাওয়াহু ইউহাওয়িদানিহি ওয়া ইউনসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, প্রত্যেকটি জন্মগ্রহণকারী সন্তান বলছেন জন্মগ্রহণকারী সন্তান আলাল ফিত্রা দীন ইসলাম কবুল করার মতো প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে, তার পিতামাতা তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, মাজুসি বানায়, পিতামাতা ছাড়াও আরো কিছু জিনিস তাকে পরিবর্তন করে, এর মধ্যে হচ্ছে বন্ধু বান্ধব, বন্ধু বান্ধবের প্রবণতা এরপরে খারাপ পথে চলে যায়। আল্লাহ তাআলা বলছেন আল আখিল্লা ও ইয়াউম ইন বাদুহুম লিবাদিন আদুউন লিল মুত্তাকিন, মুত্তাকি ছাড়া কিয়ামতের মাঠে বন্ধুরা একে অপরের শত্রু হয়ে যাবে। কেন জানেন? যেদিন শত্রু হবে এই জন্য কারণ তাকে পদভ্রষ্ট করেছিল, এই জন্য তারা সেদিন কোনো কাজে আসবে না, বরং বলবে আর ইমানদার যদি থাকে তো একে অপরের বন্ধু, যে ইমানের দিকে টেনেছে তারা কাজে লাগবে সেদিন। আর সেদিন যদি শত্রু হয় তখন পরস্পর শত্রু হিসেবে কাজ দুনিয়াতে একে অপরকে পুকুরের দিকে নিয়ে গেছে, সেদিন একে অপর থেকে দূরে থাকবে, কারো কেউ কারো বন্ধুত্ব করবে না, বন্ধুত্বের সাথে থাকবে না। এটাই হচ্ছে ফেতরা থেকে মানুষকে দূরে সরিয়ে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে দয়া পরবশ হয়ে তাওহীদের উপর থাকার জন্য আপনার ভিতরে দিয়ে দিয়েছে আলো, যে আলোতে যদি আলো পড়ে, ইমানের আলো পড়ে, কেউ দাওয়াত পড়ে, সেটাকে কবুল করার মানসিকতা আপনার মধ্যে তৈরি হবে। দেখুন আপনার চোখে আলো আছে কিন্তু যদি বাইরের আলো না থাকে আপনি কি দেখতে পান না? বাইরের আলো পড়ার পরে আপনার চোখ থেকে আলো বের হয় এবং দুইটা মিলে আপনাকে দেখার অবস্থা তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা আপনাকে অন্তরের ভিতরে আল্লাহর প্রতি ইমানের যে তাওহীদ, যে তাওহীদের যে দাবি সেটা দিয়ে দিয়েছেন। আপনি যখনই সেখানে কোরআনের আলো পড়বে, সেখানে নবীদের কথা শুনবেন, ভালো মানুষদের আলোচনা শুনবেন, তখনই আপনার মধ্যে তাওহীদের বাণী, তাওহীদের আলোচনা বাড়তে থাকবে, আপনার মধ্যে তাওহীদ স্থির থাকবে, নাহলে যে কোনো সময় পর্দা পড়ে যেতে পারে, তাওহীদ থেকে দূরে সরে যেতে পারেন। এই জন্য আল্লাহ আপনাকে সাহায্য করেছেন। তাহলে আল্লাহ তাআলা প্রথম বলেছি যে এই জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে এই তাওহীদের জন্য সৃষ্টি করেছেন, দ্বিতীয় হচ্ছে এই তাওহীদ দিয়েই পাঠিয়েছেন,
তাওহীদ পরিবর্তন না হলে আপনার আমার ঈমান ঠিক থাকতো, তাও পরিবর্তন করে ফেলে বিভিন্ন জিনিস, বিভিন্ন কর্মকাণ্ড, মানুষের কর্মকাণ্ড সেগুলি পরিবর্তন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নী খলাকতু, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন ইন্নী খলাকতু ইবাদি হুনাফা কুল্লিন, আমি আমার সকল বান্দাকে হানিফ করে তৈরি করেছি। হানিফ অর্থ হচ্ছে যারা একনিষ্ঠ ভাবে থাকবে, যারা দিন থেকে দূরে থাকবে না, শিরিক করবে না, এরকম করে তৈরি করেছে। শয়তান এসে তাদের কাছে এবং তাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দিয়েছে। তাহলে বোঝা গেল যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন দিন মানার জন্য, তাওহীদ মেনে চলার জন্য সৃষ্টি করেছেন, বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা আমাকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় মানুষের অন্ধ অনুকরণ, পিতা মাতার আত্মীয় স্বজনের দেখা দেখি, অমুকের তমুকের ওস্তাদের অনুসরণে, বিভিন্ন মাদ্রাসার অনুসরণে অনুষ্ঠান আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। কারণ আমরা তখন নিজের তাওহীদের উপর থাকতে পারি না, যে তাওহীদের উপর আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। এরপর উদাহরণ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি উদাহরণ দিয়েছেন যে যেমনি ভাবে একটি প্রাণী দুনিয়াতে আসে, কোন ছাগল বা গরুর প্রাণী, এটাকে তোমরা দেখো কান কাটা অবস্থা আসে না, কিন্তু তোমরা এটার কান কাটো, লেন্স কাটো, বিভিন্ন অংশ তোমরা কাটাকাটি করো, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, তাওহীদকে তাওহীদকে মেনে দেয়া, মেনে চলার মতো প্রবণতা দিয়ে পাঠিয়েছেন। তিন নম্বর যে গুরুত্ব আমরা দিচ্ছি সেটা হচ্ছে যে তাওহীদ এমন জিনিস যে জিনিসের উপর আল্লাহ তাআলা আমাদের জন্য একটা, আমাদের জন্য আল্লাহ তাআলা তাওহীদের উপর আমাদের জন্য আল্লাহ তাআলা প্রথম যে অঙ্গীকার নিয়েছেন, এই তাওহীদের উপর অঙ্গীকার নিয়েছেন আল্লাহ তাআলা, তাওহীদের উপর অঙ্গীকার নিয়েছেন। কি অঙ্গীকার? আমরা সবাই বলে থাকি যে যখন আমরা পিঠে ছিলাম, পিঠ থেকে আদমের পিঠ থেকে বের করে আমাদের থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, তাই না? এইগুলো সবাই এটাকে বলে আহ যে আলাস্তু, কিন্তু এটা কিন্তু বাস্তব সত্য হচ্ছে এটা, এটা মৌখিক ছিল না। আপ মৌখিক থাকলে তারপরে ইমানদারে হয়ে থাকতেন, আপনাকে সেটা ছিল এই প্রবণতা তৈরি করে দেয়া, সেটা কি আপনি দুনিয়াতে আসলে আপনার মধ্যে এই জিনিসটা কাজ করবে, যে আলো ওইটার সাথে মিশে যাবে, আপনি যে প্রাচীন বা অঙ্গীকার করেছিলেন সে অঙ্গীকারের সাথে মিশে যাবে, সেটা অনুসারে চলবেন, আপনাকে সেই দাবি অনুসারে আপনার তাওহীদুর রুবিয়া দাবি অনুসারে আপনি তাওহীদুর উলুহিয়া বাস্তবায়ন করবেন, আপনার জন্য জান্নাত থাকবে। এই জন্য আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে দিয়ে দিয়েছেন, তখনই আপনাকে বের করে জিজ্ঞাসা করেছেন আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি ইবনে কাইয়িম সহ সত্যনিষ্ঠ আলেমরা বলেন যে অর্থ হচ্ছে আপনার অন্তরের মধ্যে দিয়ে দিয়েছেন যে আপনি তাওহীদকে মেনে চলবেন, কেন আল্লাহ বনি আদমকে সাহায্য করতে চায়, এই সাহায্যের সাহায্যের নমুনা হিসেবে আপনার অন্তরের ভিতরে তাওহীদের এই দাবি দিয়ে দিয়েছেন। আপনি যখনই যখনই আপনার মনে হবে যে আল্লাহর সাথে আপনি অঙ্গীকার করেছেন, যেহেতু নবী রাসূল জানিয়ে দেওয়া হয়েছে, তখন আপনি তাওহীদের উপর থাকবেন অথবা আপনি পরিবর্তন হয়ে যাবেন। চতুর্থ যে জিনিসটি, যে গুরুত্ব তাওহীদের গুরুত্ব, তা হচ্ছে আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পাঠিয়েছেন, কত নবী রাসূল, কতজন নবী রাসূল, অজং অজানা অসংখ্য, সংখ্যা দিয়ে যে বর্ণনাটা আসছে এটা দুর্বল, এই জন্য আমরা সাধারণত এটা বর্ণনা করি না, যদিও কোনো কোনো শেখ ডাকা হাসান বলেছেন, তারপরেও আমরা বলি অজানা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা। বিশুদ্ধ মতে তার সংখ্যা নির্ধারণ করা যাবে না, অজানা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন রাসূলান রাসূলান কাদ কাসাসনা আলাইকা ওয়া রাসূলান লাম নাকসুসু আলাইকা, অনেক রাসূল আছে যাদের কথা আপনাকে বলেছি, অনেক রাসূল যাদের কথা আপনাকে জানাইনি। তাহলে দেখা গেল যে অনেক নবী রাসূল আর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? রাসূলদের মিশন কি ছিল? রাসূলদের এবং নবীদের মিশন কি ছিল? তাদের প্রথম দাওয়াত কি ছিল? আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করে দিয়েছেন, তারা সবাই বলতো ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত দিয়েছেন এবং এই দাওয়াতে যারা গ্রহণ করেছে ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমাদের কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, ইলা এই তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, নবী রাসূলগণ সবাই এক জায়গাতে সবাই একমত। অথচ একের সাথে আর কি দেখা হয়েছে কোনোদিন? একজনের সাথে একদিন দেখা হয়েছে, কোনোদিন দেখা হয়নি। এর অর্থ হচ্ছে যুগে যুগে যত নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তাদেরকে এই তাওহীদের বাণী দিয়েই পাঠিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াসালাম, হুদ আলাইহিস সালাতু ওয়াসালাম হতে শুরু করে প্রত্যেক নবী রাসূল এই দাওয়াত নিয়ে এসেছেন, এমনকি আদম আলাইহিস সালাতু ওয়াসালাম তার সন্তানদের জন্য মধ্যে এই দাওয়াতই দিয়েছেন, তিনি এই দাওয়াত নিয়েই এসেছেন। এই জন্য তিনি তাকে বলা হয় যে নবিউন মুকাল্লাম, নবিউন মুকাল্লাম, এমন নবী যার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন, যে তিনি আল্লাহ তাআলা এমন নবী তিনি যা আল্লাহর সাথে কথা বলেছেন এবং যা যিনি তার সন্তানদের জন্য তিনি নবী ছিলেন, সন্তানদেরকে দিনের জন্য তিনি আহ্বান জানিয়েছেন, তারা দিনের উপর ছিল। কানা বাইনা আদম ওয়া নূহ আশরাতু কুরুন কুল্লু মালাত তাওহীদ, আদম এবং নূহের মাঝে
দশ প্রজন্ম ছিল তাওহীদের উপরে, দশ প্রজন্ম তাওহীদের উপর ছিল, তখন কোন শিরক ছিল না, এরপরে শিরকের উদ্ভব হয়েছে। অধিকাংশ মানুষ আর যারা মনে করে যে আগে মানুষ শিরকের উপর ছিল পরে তাওহীদ পেয়েছে, এরা মিথ্যুক, এরা সঠিক মিথ্যা কথা বলেছে, সত্য কথা নয়। অনেকে মনে করে মানুষ যুগ যুগ ধরে শিরকের উপর ছিল, তারা প্রমাণ, তাদের কাছে দলিল প্রমাণ কি বলছে, পৃথিবীর নিচে বিভিন্ন রকম শিরকির জিনিস পাওয়া গেছে, বিভিন্ন মূর্তি পাওয়া গেছে, এই মূর্তি যদি বাংলাদেশের যে অবস্থা এখন যাচ্ছে, যদি বাংলাদেশে ভূমিকম্প হয় দশ বছর পরে উঠানো হয় বলছে সারা বাংলাদেশ বোধহয় মূর্তি ছিল, কারণ যেভাবে মূর্তি তৈরি করছে এখন বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন না এগুলি, তাহলে মূর্তি পাওয়া যায় বুঝায় না যে এগুলি আগে ছিল। এবং আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, কানা নাসু উম্মাতান ওয়াহিদা ফাবাআথাল্লাহু নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিনা, সমস্ত মানুষ ছিল এক, ফাখতালাফু, অন্য বর্ণনা আসছে তাফসীর হচ্ছে এটা, আই কুল্লুহুম আলা তাওহীদ, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন কানা নাসু উম্মাতান ওয়াহিদান আলা তাওহীদ, সমস্ত মানুষ তাওহীদের উপর ছিল, তারপর যখন শিরিক করেছে আল্লাহ তার নবী রাসূল পাঠিয়েছেন। তাহলে যুগে যুগে চতুর্থ যে গুরুত্ব তাওহীদ, তা হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা, যুগে যুগে আল্লাহ তাআলা নবী রাসূলগণ সবগুলিকে এই 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 তাওহীদ প্রসারের জন্য পাঠিয়েছেন। পঞ্চম যে গুরুত্ব তা হচ্ছে যুগে যুগে আল্লাহ তাআলা শুধু 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 রাসূল নয়, যত কিতাব দিয়েছেন, যত কিতাব দিয়েছেন সমস্ত কিতাবের মূল ভাষ্য হচ্ছে তাওহীদ। যদি তাওহীদ যদি কোনো বাস্তবায়িত না হয় তাহলে আল্লাহর এই কিতাবের কিতাবের দাবি বাস্তবায়িত হয় না, তাওহীদ বাস্তবায়িত হতে হবে। তাওহীদ আল্লাহ তাআলা প্রত্যেক কিতাবের দাবি ছিল তাওহীদ, এই জন্য যে সমস্ত কিতাবে তাওহীদ পাওয়া যাবে না এগুলো আল্লাহর কিতাব নয়। যে সমস্ত গ্রন্থে দাবি করা হয় তাওহীদের, দেখেন না অনেকে বিভিন্ন রকমের বিভিন্ন যারা মুসলিম নয় অমুসলিমদের কিতাব নিয়ে এসে, হিন্দু ধর্মের বৌদ্ধ ধর্মের কিতাব নিয়ে এসে বলে যে এক সময় এই ছিল ওই ছিল, বানোয়াট কথাবার্তা বলে, এগুলি কোনোদিন তাওহীদের কিতাব নয়, কারণ এগুলি তাওহীদের নাম নাম গন্ধও নাই, শিরকি কথাবার্তা সবই, এবং এগুলি তাওহীদের যেহেতু নাই, রিসালত নাই, আখেরাত নাই, তাওহীদ রিসালত আখেরাত না থাকলে আল্লাহর কিতাব হতে পারে না, এরা হয় পরিবর্তন করেছে নয় একেবারেই ছিলই না কোনোদিন আল্লাহর কিতাব, সেটা আমাদের বিশ্বাস করতে হবে। সেই জন্য যুগে যুগে আল্লাহ তাআলা যত কিতাব পাঠিয়েছেন সমস্ত কিতাবের মূল ভাষ্য হচ্ছে আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, এটা হচ্ছে সমস্ত কিতাবের ভাষ্য। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আলিফ লাম রা কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসলাত মিন লাদুন হাকীমিন খাবীর আল্লা তাবুদু ইল্লাল্লাহ ইন্নানী লাকুম মিনহু নাযীরুন ওয়া বাশীর। এই কিতাবকে প্রেরণের কিতাবুন উহকিমাত আয়াতু, কিতাবের প্রেরণের মূল উদ্দেশ্য বলে দিয়েছেন যে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাবুদু ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত যেন না হয়। তাহলে আল্লাহর কিতাবের উদ্দেশ্য হচ্ছে, সমস্ত কিতাবের উদ্দেশ্য একটি, সমস্ত কিতাব থাকতেই হবে, এটা এটা তাওহীদ। তাওহীদ না থাকলে এটা আল্লাহর কিতাব হতে পারে না, তাওহীদ থাকবেই। এই জন্য দেখেন ছোট ছোট জিনিসেই, ছোট ছোট যেমন সহিবে আসছে ওগুলির মধ্যে তাওহীদের ঘোষণা ছিল, এগুলির মধ্যে তাওহীদের ঘোষণা ছিল, সহ ইব্রাহিম আর মুসার মধ্যেও ছিল। এবং দেখেন বলা হয়ে থাকে দশটি যে বাণী মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে প্রেরণ করা হয়েছিল তার শুরুতে ছিল উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিশাইয়ান, আল্লাহর ইবাদত করো তার সাথে কাউকে শরীক করো না। তাহলে আমরা বুঝছি যে পঞ্চম যে বৈশ্যতা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীম সহ সমস্ত কিতাব, সমস্ত কিতাবকে এই তাওহীদের জন্যই আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন। ষষ্ঠ যে বৈশিষ্ট্য তা হচ্ছে তাওহীদ হচ্ছে প্রথম দাওয়াত, যা দিয়ে দাওয়াত দিতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু ইয়ামানে পাঠিয়েছিলেন, তখন তাকে তিনি বলেছিলেন যে তুমি যাবে এমন একটি জাতির কাছে যাদের যারা আহলে কিতাব, তাদেরকে প্রথম তুমি ডাকবে তাওহীদের দিকে। চিন্তা করে দেখছেন তারা কিন্তু আহলে কিতাব, তারপরেও তাদেরকে ডাকতে হবে তাওহীদের দিকে। আর যারা আহলে কিতাব নয় মক্কাবাসীরা, মা উনজির আবাহম, তাদের উপর আয় কোনোদিন কিতাব আসেনি, তাদের উপর আয় কোনোদিন নবী রাসুল আসেনি, একটা বিরাট সময় পর্যন্ত, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসালামের পরে আর কোন নবী রাসুল আসেনি, এরপরে আসছে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাদেরকে যখন ডেকেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন কি করেছেন, তিনিও ডেকেছেন যে জিজ্ঞাসা করেছে আপনি কিসের দিকে আহ্বান করেন, বল তিনি বলেছেন আনতা আবুদুল্লাহ ওয়াহদা, একমাত্র আল্লাহর প্রতি তোমরা আল্লাহর ইবাদত করো। অনুরূপভাবে শুধু এটা নয়, প্রত্যেক জায়গাতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার 13 বছরের জিন্দেগিতে তিনি বেশিরভাগ সময় যে জিনিসটা ব্যয় করেছেন মক্কা, সেটা হচ্ছে যে একমাত্র আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করো, এই আহ্বান তিনি রেখেছেন। তাহলে তাওহীদের দাবি, তিনি বাজারে বাজারে যেতেন এবং বলতেন মাই উইনি উবাল্লিউ কালাম রব্বি, কে আমাকে আশ্রয় দিবে, আমি আমার রবের কালাম প্রচার করব। তিনি গিয়ে বলতেন বাজারে বাজারে যে তিনি বলতেন ইয়া আইয়ুহান নাস
মানুষরা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়গায় জায়গায় তার কাজে ছিল এটা বলতেন, এটা শুধু রাসূলের মিশনই ছিল তাওহীদের, এটা এই তাওহীদের মিশন। মক্কা জিন্দেগিতে যে পুরো সময়টা তিনি এটাতে ব্যয় করেছেন, যত যখন দশম নবুয়তের দশম বছরে মতান্তরে, যেটা বিশুদ্ধ মত অনুসারে যে দশম বছরে যখন মেরাজ হয়, মেরাজের পরে ইসলাম মেরাজের পরে শুধুমাত্র সালাত ফরজ হয়েছে, এর আগে তাওহীদ ছাড়া কিছু ফরজ কেউ দেখাতে পারবে না, অর্থাৎ কোনো দলিল নেই। শয়রায় কোনো কোনো না আর কারণ সালাত সালাত জাকাত সওম হজ কোনোটাই ফরজ হয়নি। তাহলে কিসের দাওয়াত দিয়েছেন যার জন্য মক্কাবাসীরা তার জন্য শত্রু হয়ে গেল, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এত কষ্ট সহ্য করতে হলো, যার জন্য মানুষ হিজরত করলো বিভিন্ন জায়গাতে, হিজরত কেন কেন করে গেলেন? একমাত্র ছিল কিসের দাওয়াত? একমাত্র তাওহীদ দাওয়াত ছিল। এই জন্য জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু যখন নাজাশির দরবার তুলে ধরেছেন, তখন বলেছেন কিসের প্রতি আহ্বান জানা তোমাদেরকে, তখন তিনি বলেছিলেন যে আমাদেরকে তিনি আহ্বান জানায় একমাত্র আল্লাহর ইবাদত করতে এবং মূর্তি পূজা পরিত্যাগ করতে, অন্য কারো ইবাদত না করতে। প্রথম তিনি কথাটা তুলে ধরেছেন, প্রথম তিনি কথাটা তুলে ধরেছেন এই তাওহীদের দাবি, এই তাওহীদের দাওয়াত। এই জন্য মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দিয়েছেন এই দাওয়াতে প্রত্যেকটি মানুষ দিতে হবে। প্রথম দাওয়াতের কি কি দিয়ে দাওয়াত দিতে হবে? প্রথম দাওয়াত তাওহীদের দাওয়াত প্রথম দিতে হবে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিয়েছেন যে প্রথম দাওয়াত যেন হয় তাওহীদের, অন্য অন্য কিছু হবে পরে, আগে তাওহীদের দাওয়াত। যদি তাওহীদ মানে সালাত শুদ্ধ হবে না, তাওহীদ না মানলে সালাত শুদ্ধ হবে না। সপ্তম যে তাওহীদের গুরুত্ব তা হচ্ছে যে তাওহীদের কারণেই মানুষ দুইভাগে বিভক্ত হয়ে গেছে, ইমানদার এবং কাফের। তাওহীদের কারণেই একদল জান্নাতি হয়েছে, একদল জাহান্নামী হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। তাওহীদ যদি থাকে এক সময় না এক সময় জান্নাতে প্রবেশ করবে, আর তাওহীদ যদি না থাকে জান্নাতে প্রবেশ করার কোনো সুযোগ নেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি বলেছেন দেখেন, মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতে প্রবেশ করবে। চিন্তা করে দেখছেন, অর্থাৎ যাও আল্লাহর কাছে যাওয়ার সর্বশেষ দাবি নিয়ে গেছে জান্নাতের, যেটা কি জান্নাতের দাবি নিয়ে গেছে, এটা লা ইলাহা ইল্লাল্লাহ বলে গেছে, তাওহীদ প্রতিষ্ঠা করে গেছে, জান্নাতে যেতে পারবে। আর তাওহীদ যদি না থাকে তাহলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই, কোনোভাবে যেতে পারবে না, কোনো সুপারিশ কাজে আসবে না। লা তানফাউ শাফাআতুশ শাফিঈন, যে তাদের কোনো সুপারিশকারী সুপারিশ কোনোদিন কাজে আসবে না। তাওহীদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ, তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, ফজরের সালাতে দুই রাকাত সালাত পড়েন না, সুন্নতে দুই রাকাত সুন্নত পড়েন না। দুই নফল সুন্নতের মধ্যে আমরা দুইটি সূরা তেলাওয়াত করি, একটি হচ্ছে সূরাতুল কাফিরুন, একটা সূরাতুল ইখলাস, দুইটাই হচ্ছে তাওহীদের সূরা। সাহাবায়ে কেরাম এটাকে বলতেন সূরাতাই তাওহীদ, সূরাতাই তাওহীদ। সাহাবায়ে কেরাম দুটি শব্দ ব্যবহার করতেন যে তাওহীদের দুটি সূরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছেন। এমন কি এই তাওহীদের এই বাণীকে সাহাবায়ে কেরাম এটার নাম দিয়েছেন তালবিয়াকে, সাহাবায়ে কেরাম নাম দিয়েছেন যে এটা হচ্ছে কালেমাতুত তাওহীদ, কালেমাতুত তাওহীদ। মুসলিম শরীফ হাদিস সহিহ হাদিসে আসছে, মুসলিম রহমাতুল্লাহ বর্ণনা করেন, ফালাব্বা কালিমাতাত তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের বাণী তিনি উচ্চারণ করলেন, তাওহীদের তালবিয়া পাঠ করলেন। সেটা কি? সেটা হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য এই জন্য প্রত্যেক মানুষ তাওহীদ প্রতিষ্ঠা করে ইমানদার এবং কাফের নির্ধারিত হয়ে যায়। দুনিয়ার বুকে আজও এই তাওহীদের জন্য যত যুদ্ধ হয়, আপনি তাওহীদের কথা বলেন আপনাকে বলা হবে ওহাব, অথবা তাওহীদের কথা যদি আপনি বলেন আপনাকে বলা হবে জি লা মাযহাবি, খারেজি, কত রকমের শব্দ আপনার বিরুদ্ধে আসবে। আরো যদি বেশি খারাপ হয় তো বলবে যে ইহুদির দালাল, আর এটা অসম্ভব কিছু না, বলেই যাচ্ছে বিভিন্ন জায়গাতে মানুষগুলো। কিন্তু দেখেন, অথচ রসুলদের দাবি এটা, কোরআনের কথা এটা, অথচ আপনি তাওহীদের কথা বলতে গেলে আপনাকে আবার বলা হবে যে তাওহীদের কথা বলে আর কোনো কথা বলে না, কিন্তু আর কথা তো আপনার আসবে এর পরে। তাওহীদ কি প্রতিষ্ঠা হয়ে গেছে? আমরা ইনশাল্লাহ তাওহীদের আলোচনা করবো এরপরে, গুরুত্ব আলোচনা করবো তাওহীদ কি দরকার আমাদের, কোন তাওহীদটা আমাদের দরকার, আসলে কি তাওহীদ প্রতিষ্ঠা হয়েছে কিনা আমরা ইনশাল্লাহ বুঝতে পারবো যখন আলোচনা আসবে। এই জন্য তাওহীদ, তাওহীদের কারণে ইমানদার কাফের ভাগ হয়ে যায়। আল্লাহ তাআলা বলেছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদাল্লাহু রাসূলাহু কানু আবাহুম আও ইখওয়ানুহুম, তাওহীদের কারণে ভাগ ভাগ হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনে তারা কোনোদিন, তারা কোনো যারা যারা ঈমান আনে না তাদের সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে না। ঈমানদার এবং কাফের কখনো, ঈমানদার এবং কাফের কখনো একসাথে হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াতারা আনারানি, দুইজনের আগুন একসাথে চলতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ থেকে নিষেধ করেছেন, এই জন্য তিনি বলেছেন আনা বারিউন মিন কুল্লি মুসলিমিন ইয়াসকুনু বাইনা যাহরানাইল মুশরিকিন, এমন প্রত্যেক মুসলিম থেকে আমি মুক্ত যারা মুশরিকদের ভিতরে বসবাস করে। অর্থাৎ অবশ্যই সম্পর্ক আলাদা করতেই হবে, ভাই ভাই সম্পর্ক আলাদা হয়ে গেছে রাসূলের যুগে, হয়েছে কিনা? বদরের যুদ্ধে ভাই ভাইয়ের বিরুদ্ধে যুদ্ধ করেছে,
বাবা ছেলের বিরুদ্ধে যুদ্ধ করেছে, কেন? এই তাওহীদের কারণেই। অথচ এই তাওহীদটি আমাদের কাছে মুখ্য হয় না, গৌণ গৌণ হয়ে গেছে। আমরা এটার গুরুত্ব না দিয়ে দুনিয়ার অনেক অনেক জিনিসের গুরুত্ব আমরা দিয়ে বসেছি। অষ্টম যে গুরুত্ব তা হচ্ছে এই তাওহীদের জন্য, এই তাওহীদের জন্য আল্লাহ তাআলা জিহাদ জিহাদকে অনুমোদন করেছেন। এই তাওহীদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করে, ইয়া রাসূল, আমাদের মধ্যে কেউ কেউ যুদ্ধ করে তার বংশের জন্য, কেউ কেউ সুনামের জন্য, কেউ কেউ বীরত্ব প্রকাশের জন্য, কোনটি যুদ্ধ? রাসূল বলেছেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া, আল্লাহর বাণীকে বুলন্দ করার জন্য যে ব্যক্তি যুদ্ধ করবে, জিহাদ করবে, সেটাই হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ, সেটাই গ্রহণযোগ্য। তবে দেখেন, অন্য কোনো জিহাদকে বলা হয় না মারামারি হানাহানি নয়, কোনো কিছু দখল করার জন্য নয়, কোনো কিছু পাওয়ার জন্য নয়, একমাত্র আল্লাহর বাণীকে বুলন্দ করা। আল্লাহর বাণী কোনটা? কোরআনে কারীম। আল্লাহর বাণীর মধ্যে প্রথম বাণী হচ্ছে তাওহীদের কালিমা, তাওহীদের বাণী, সেটা হচ্ছে কাওয়াত কালিমাতুত তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ। এটাকে প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ হয়ে তাওহীদের জন্য হয়েছে। তাওহীদ প্রতিষ্ঠিত হলে এখানে যুদ্ধ হয় না। ইমানদারদের মধ্যে এই জন্য মারামারি হলে পরস্পর ইসলাহ করতে বলা হয়েছে। ইমানদারদের হতে পারে মারামারি, কিন্তু ওয়াইন তায়েফাতান মুনাক্তাতালু ফাসলহু বাইনহুমা বিলআদলি ওয়াকসিদু ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন। ইমানদারদের যুদ্ধ হতে পারে কিন্তু ইসলাহ করতে বলেছে, কিন্তু তাওহীদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাহিদু ফিল্লাহ হাত্তা জিহাদ, জিহাদ চলতেই থাকবে, এটা কোনোদিন বন্ধ হবে না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত একটি দল হকের উপর থাকবে, তারা জিহাদ করবে, বাতিলের বিরুদ্ধে তারা কাজ করে যাবে, অর্থাৎ তাওহীদ বিরোধী কোনো কর্মকাণ্ড হলে সেখানে তারা কোনো রকমের ছাড় দিবে না। এই জন্য তাওহীদের উপর, তাওহীদের কারণে যত যুদ্ধ হয়েছে, তাওহীদের জন্য, তাওহীদের যদি কেউ বাস্তবায়ন করতে পারে দুনিয়ার বুকে, তাদেরকে আল্লাহ প্রতিষ্ঠা করুন বলে আল্লাহ তাআলা তিনি ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াআদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি লাইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, যারা ঈমান এবং আমল সালেহ করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার বুকে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করবেন। আর আমরা ঈমান এবং আমল সালেহ বাদে সুপ্রতিষ্ঠিত হতে চাই, দুঃখজনক হলো এটা। আমরা ঈমানের প্রতি গুরুত্ব না দিয়ে কিভাবে প্রতিষ্ঠিত হতে চাই? অনেক সময় আমরা অন্য রকমের কত রকমের পদ্ধতি অবলম্বন করি, তার হিসাব নাই, কিন্তু ঈমান এবং আমল সালেহ পদ্ধতিতে গুরুত্ব দিচ্ছি না। এটাই হচ্ছে আমাদের এখানে জীবনের সবচেয়ে বড় ভুল, যে আল্লাহর কাছে প্রতিষ্ঠিত হতে হলে ঈমান এবং আমল সালেহ পরিণতিতে আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা মতো পৌঁছে দিবেন। কামা তাকুনি ওয়াল্লাহ আলাইকুম, যেমনি আপনি হবেন সেরকম আপনার আপনার পরিচালকরা হবে। আপনি যদি কোনো সঠিক পথে চলতে পারেন, তাওহীদ মুয়াহ্হিদ হন, অবশ্যই আপনার পরিচালকরা মুয়াহ্হিদ হবে। এই জন্য আপনার আমার এই জিনিসের নিয়ে সারা জীবন ব্যয় করার মতো সময় রয়েছে, যে আমরা তাওহীদকে প্রতিষ্ঠা করে এর প্রতিষ্ঠা যদি করতে পারি আমাদের দেশে, আমাদের সমাজে, রাষ্ট্রে এবং বিভিন্ন জায়গাতে, ইনশাআল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা হবে। শেখ হোসেন মোহাম্মদ আবদুল্লাহ রাহমাহুল্লাহ, তিনি যখন তাওহীদ নিয়ে তিনি একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তাওহীদের সেটা প্রতিষ্ঠা হয়েছে তাওহীদের দাবির উপরে। এটা হয়েছে এই জন্য যে মানুষকে তিনি তাওহীদ শিক্ষা দিতে পেরেছেন। আজও একটা রিক্সা একটা ড্রাইভার, আপনাকে সৌদি আরবের একটা ড্রাইভার, সাধারণ ড্রাইভারের যে তাওহীদ আছে আপনার আমার মধ্যে, সেই তাওহীদের লেশমাত্র দেখা যায় না, কারণ আমরা তাওহীদকে বুঝতে পারিনি। অথচ তিনি শেখ হোসেন মোহাম্মদ আবদুল্লাহ রাহমাহুল্লাহ তাদের অন্তরের ভিতরে তাওহীদের বীজ ঢেলে দিয়েছেন, সেই বীজ থাকবেই এবং সেই বীজকে তারা লালন করে। তাওহীদের আর যে উপকারিতা তা হচ্ছে, যে গুরুত্ব সেটা হচ্ছে যে দশম, সেটা হচ্ছে তাওহীদের কারণে হেদায়েত প্রাপ্ত হয় মানুষ। আল্লাহ তাআলা বলে যে ঈমানদার নিরাপত্তা পায়। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে সানুলকি ফি কুলুবিল্লাযিনা কাফার রুবা বিমা আশরাকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, যারা আল্লাহর সাথে শরীক করে তাদের বলছে আল্লাহ তাদের অন্তর আল্লাহ ভীতি ঢেলে দিবেন। আর বিপরীতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযিনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান আনবে এবং তাদের শিরিক করবে না, তাদের উপর অন্তর আল্লাহ তাআলা নিরাপত্তা ঢেলে দিবেন। এই জন্য একজন মুমিন মুয়াহ্হিদ, সে যত নিরাপদ থাকে, সে যত সাবতুল কলব থাকে, তার অন্তর যত শক্ত থাকে, একজন মুশরিক কখনো সেটার উপর থাকে না। এই জন্য ঈমানদার যুদ্ধের মধ্যে একাই 100 আর কাফের 1000 পরিণত হয় 100, কারণ তাদের সেই সেই শক্তি থাকে না। এই জন্য ঈমানদার নিরাপত্তা পাবে, জান্নাত দুনিয়াতেও নিরাপত্তা পাবে আর আখিরাতে নিরাপত্তা পাবে, জান্নাতের নিরাপত্তা তাদের অপেক্ষা করছে তাওহীদ থাকার কারণেই। এই তাওহীদ হচ্ছে এই জন্য দুনিয়ার বুকে হেদায়েত এবং আখিরাতে, দুনিয়ার বুকে নিরাপত্তা এবং আখিরাতে নিরাপত্তা, জাহান্নাম থেকে নিরাপত্তা পাওয়ার জন্য তাওহীদ হচ্ছে আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি জিনিস, যা আপনাকে ধারণ করতেই হবে। 11তম বৈশিষ্ট্য হচ্ছে যে তাওহীদ আমাদের এবং আহলে কিতাবদের মধ্যে একই রকম, অর্থাৎ এই তাওহীদের দিকে আহ্বান জানার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আহ্বান জানিয়ে আল্লাহ তাআলা বলেছেন কুল ইয়া আহলাল কিতাব তাআলা ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদু ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকু বিশাইইন ওয়া লা ইত্তাখাযু বা'দুনা বা'দান আরবাবা মিন দুনিল্লাহ। আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন নবীকে বলতে যে আহলে কিতাবদের ডাকে বলুন আমাদের মধ্যে তোমাদের মধ্যে একটা জায়গায় মিল তো আছে, সেটা হচ্ছে যে আমরা একমাত্র আল্লাহর ইবাদত করব, যেহেতু আল্লাহকে আমরা বিশ্বাস করি, তার সাথে কাউকে শরীক করব না, এই কাউকে একে অপরকে রব হিসাবে নিব না,
রব কাকে বলে সে আলোচনা আমরা আজকে নাই গেলাম, পরে আসবে ইনশাল্লাহ। শুধু একটুকু বলবো যে এটাতে মিল থাকার কারণে এইদিকে আহ্বান জানায়, এখানে এখানে মিল হইতে বলেছে, এইখানে ঐক্যের জায়গা। ঐক্যের জায়গা হচ্ছে তাওহীদের, কোনো অন্য কোনো জায়গাতে মানুষের ঐক্য হয় না এবং হওয়া সম্ভব না, কিন্তু তাওহীদের জায়গাতে ঐক্য হয়েছে সাহাবায়ে কেরামের। তাদের মধ্যে ব্যক্তিগত বহু মত মাসালাতে মতভেদ ছিল, বহু মাসালাতে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার ফাতাওয়াল হামাবিয়াল কুবরা উল্লেখ করেন যে বহু মাসালা ছিল সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ ছিল ফেকার মাসালার মধ্যে, কিন্তু তাদের মধ্যে আকিদার একটি মাসালাতে মতভেদ ছিল না। আর তাওহীদের মাসালাতে মতভেদ থাকার প্রশ্নই আসে না। তিনি উল্লেখ করেছেন সেখানে যে আল্লাহর নাম এবং গুণের যে তাওহীদ, সেখানে সাহাবায়ে কেরামের মধ্যে একটি কোনো মত একটি সামান্যতম মতভেদ উল্লেখ পাওয়া যায় না। এর অর্থ হচ্ছে যে সাহাবায়ে কেরাম এই তাওহীদের উপরে ঐক্য হয়েছিল, এই এই তাওহীদের উপরেই। শুধু সাহাবায়ে কেরাম নয়, আজ পর্যন্ত যত ঐক্য খুঁজতে হবে এই তাওহীদের উপরেই আমাদের ঐক্য ঐক্য তৈরি করতে হবে, এর অন্য কোনো জায়গাতে আমাদের ঐক্য হবে না। বারোতম যে বৈশ্যতা হচ্ছে প্রথম নির্দেশ কোরআনের হচ্ছে তাওহীদের, আর প্রথম নিষেধ কি শিরকের। শাইখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল ওহাব রাহমাহুল্লাহ তার একটা কিতাব আছে সালাসাতুল উসুল, তিনটি মূলনীতি, আপনারা পড়েছেন নিশ্চয় অনেকেই। এখানের মধ্যে উল্লেখ করেছেন আউয়ালু মা আমারাল্লাহ বিহি তাওহীদ, আল্লাহ তার প্রথম যে নির্দেশ দিয়েছেন কোরআনে তাওহীদ। কেমনে এটা হয় জানেন? কোরআনে কারিমের প্রথম থেকে আপনি পড়েন, সূরা ফাতিহা পড়ছেন, বাকারা শুরু করছেন, তাই না? কোথাও দেখবেন যে আল্লাহ সিয়া উল্লেখ করে নাই, কর এটা উল্লেখ করে নাই, সবগুলি বর্ণনা করছেন যে যারা এটা করে, যারা এটা করে, যারা এটা করে, যারা এটা করে। প্রথম যে আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন তা হচ্ছে ইয়া আইয়ুহান্নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এটা প্রথম নির্দেশ, উবুদু রাব্বাকুম। আর প্রথম নিষেধ হচ্ছে পরের আয়াতে ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, আল্লাহর জন্য শিরিক সাব্যস্ত করো না জেনে শুনে। অর্থাৎ প্রথম নির্দেশ হচ্ছে তাওহীদের, প্রথম নিষেধ হচ্ছে শিরকের। তাহলে প্রথম নির্দেশ এবং প্রথম নিষেধ কোরআনে কারিমের, এখনো যে আপনি পড়ে আসেন সামনে থেকে এর আগে নির্দেশ পাবেন না, শুধু বর্ণনামূলক জিনিস পাবেন যে মুনাফেকরা এটা করে, ইমানদাররা এটা করে, কাফেররা এটা করে। নির্দেশ এত কিছু বলার পরে প্রথম নির্দেশ হচ্ছে এটা যে তোমাদেরকে অবশ্যই একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জতেরই ইবাদত করতে হবে, যার যার কথা স্বীকার করে যে তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তো তাওহীদ হচ্ছে প্রথম নির্দেশ আর শিরক হচ্ছে প্রথম নিষেধ। তেরোতম বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ হচ্ছে সবচেয়ে প্রিয় জিনিস, মূল মারুফ জিনিস, যে জিনিস মানুষ মেনে নিতে পারে, আর শিরক হচ্ছে যে জিনিস মানুষ মেনে নিতে পারে না। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোন আমল সবচেয়ে ভালো, তিনি বলছেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের ঈমান রাখা। এটা সাধারণত মানুষ, সাধারণত ঈমান ঈমানদার যে তাকে সাধারণভাবে মানুষ পছন্দ করে, আর যে কাফের মুশরিক তাকে সাধারণভাবে তার মধ্যে পছন্দ মানুষ আসে না। কেন? কত কিছু আল্লাহ তাআলা কোরআনে কারিমে কত কিছু তাকে বিভিন্ন দিকে নিয়ে যায়। কোরআনে কারিমে যেন উল্লেখ করেছেন আল্লাহ তাআলা যে যে ব্যক্তি শিরিক করে, ওমা ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা ওয়া তাখতাফুহু আত-তায়রু আও তাহুই বিহি রিহু ফি মাকানিন সাহিক, যে ব্যক্তি শিরিক করবে তাকে তো বিভিন্ন জায়গায় যেন ছৌ মেরে নিয়ে যাচ্ছে পাখি, কোথাও দূরে পড়ে যাচ্ছে, তার কোনো নির্দিষ্ট স্থিতি নেই। কিন্তু যে ব্যক্তি ইমানদার তার তাওহীদ, তার তাওহীদের কারণে তার স্থিতি রয়েছে, এই জন্য তার উপরে আর কারো তার মতো ভালো মানুষ, সবার কাছে সে ভালো মানুষ বলে বিচিত হতে পারে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই পর্যন্ত হিংসা বিদ্বেষকারী ছাড়া কেউ খারাপ বলতে পারে না, হিংসা বিদ্বেষকারী শুধুমাত্র বলে ইহুদি নাসারা হিংসা বিদ্বেষ করে। যদি কেউ খোলা মন নিয়ে, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করে তাকে ভালো বলতেই হবে। এই জন্য যারাই যারাই লিওনার্ড ফায়েস, যেটা যে ব্যক্তি যাকে বলা মোহাম্মদ আসাদ, সে বলেছে ইসলাম কেন গ্রহণ করছে, বলছে আমি চিন্তা করেছি এই লোকটি যা যা বলেছে তা তো আসলে বিবেক সায় দেয়, আর যা যা নিষেধ করেছে এই জিনিসটি বিবেক সায় দেয় না, এই জন্য আমি দেখছি এটাই হচ্ছে হক দিন, এই দিনে আমি অনুসরণ করে চলবো, এই জন্য ইসলাম গ্রহণ করেছে। বিখ্যাত রোড রোড টু মক্কা, মক্কা মক্কার পথে যে বই লিখছে সে বইটা আত্মারে খিলা মক্কা, এই লেখক এটা উল্লেখ করেছেন। অর্থ হচ্ছে তাওহীদ পরিচিত জিনিস আর শিরক হচ্ছে অপরিচিত জিনিস। চোদ্দতম বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ না থাকলে আপনার কোনো আমল কবুল হবে না, তাওহীদ না থাকলে আপনার কোনো আমল কবুল হবে না। এর প্রমাণ কি? আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান আল্লাহ ইউশরিক বিহি ইবাদাতা রাব্বিহি আহাদা। আপনি অন্য সব আমল করেছেন, তাওহীদে সমস্যা আছে। আমি একজনকে জানতাম, একজনকে জানতাম যিনি মদিনায় আমার সাথে দেখা হয়েছে, তিনি সারা রাত ধরে নফল নামাজ পড়তেন, সারা রাত নফল নামাজ পড়তেন, তাহাজ্জুদ পড়তেন, এমনকি রোজা রাখতেন বছরের প্রায় 365 দিনের মধ্যে 300 দিনের রোজা রাখতেন উনি, এত বেশি রোজা রাখতেন। অথচ তিনি বিশ্বাস করতেন যে আল্লাহ ছাড়া রসুল গায়েব জানে, তার ওলি আল্লাহরা কিছু করতে পারে, তার কি কোনো কাজে আসবে বলেন তো? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না, সারা জীবনের আমল সব পণ্ড হয়ে গেছে।
তাহলে একটা মানুষ তাওহীদ প্রতিষ্ঠা করতে না পারলে তার জীবনের কোন আমল সামান্যতম আমল তার কবুল হবে না। পনেরোতম যে কারণে তাওহীদ আলোচনা করতে হবে বেশি, সেটা হচ্ছে তাওহীদ না হলে আমার আমলগুলি কবুল হচ্ছে না, কোনো আমলে কবুল হবে না, এটা বলেছিলাম লাস্ট। এখন যে জিনিসটি আলোচনা করছে তা হচ্ছে তাওহীদ যদি হয় তাহলে ষোলতম এটা হচ্ছে আমার তাওহীদের কারণে আমার গুনাহ মাফ হয়, তাওহীদের কারণে গুনাহ মাফ হবে। গুনাহ মাফ হওয়ার অর্থ হচ্ছে যে তাওহীদ থাকলে যদি তওবা থাকে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে বনি আদম তুমি যদি কোনো জমিন পরিমাণ গুনাহ নিয়ে আসো আমার সাথে শরীক না করে আমি তোমাকে অনুরূপ পরিমাণ ক্ষমা নিয়ে তোমার জন্য আসবো। আল্লাহ শর্ত হচ্ছে লা তুশরিক বিল্লাহি শাইয়ান, লা তুশরিক বি শাইয়ান, আমার সাথে কাউকে শরীক করবে না, শর্ত এটা। যেহেতু শর্ত এটা আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অর্থ হচ্ছে আপনাকে তাওহীদ প্রতিষ্ঠা করতেই হবে। এটা ছাড়া আপনি যত কিছু নিয়ে যান না কেন ক্ষমা পাবেন না, ক্ষমা পেতে হলে আপনাকে তাওহীদ প্রতিষ্ঠা করতেই হবে। সতেরোতম বৈশিষ্ট্য হচ্ছে তাওহীদ আল্লাহর দুনিয়াতেও আপনাকে বরকতময় করে দিবে তাওহীদের কারণে। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালাউ আন্না আহলুল কোরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আহলুল কোরা অর্থাৎ জনপদের অধিবাসী, মক্কা মদিনা জনপদ, কোরা অর্থ যে কোনো জনপদ, কোরা কারিয়াতুন বহুসিল কোরা, এরা যদি তাওহীদ প্রতিষ্ঠা করে আল্লাহ বলছে আসমান জমিনের বরকত তাদের জন্য আমি নাজিল করব। চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছিল এদেশে কি পেট্রোল ছিল? ছিল না। কিন্তু এমন একটা সময় পার হয়েছে বরকত কাকে বলে, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির সময় তিনি মানে কাকের উপর যাকাত দেওয়ার মতো লোক খুঁজে পাচ্ছিলেন না, এরকম বরকত দিয়েছেন। মালিক ফাহাদ রহমতুল্লাহ আলী একবার মদিনা মুসলিম আমাদের মদিনার অডিটোরিয়ামে একটা ইসলামিক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে একটা আলোচনা বলছিলেন যে আমার বাবা যখন মালিক আব্দুল আজিজ রহমতুল্লাহ যখন তাওহীদ প্রতিষ্ঠার আন্দোলনে ফিরে আসেন, তাওহীদ প্রতিষ্ঠা করেছেন, তখন কোনো পেট্রোল ছিল না, কিছু ছিল না, কিন্তু আল্লাহর উপর ভরসা করে তিনি বলেছেন হাজিদের থেকে এটা নেবো না, ওইটা নেবো না, ওইটা নেবো না, অন্যায় কাজ বন্ধ করতে হবে, জুলুম বন্ধ করতে হবে, করে দিয়েছেন। আল্লাহ তাআলা বরকত দিয়েছেন, আমাদের পেট্রোল দিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করলে দুনিয়ার বুকেও মানুষকে বরকত দেয়, এটা প্রমাণিত সত্য। শর্ত হচ্ছে আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে কাজটা করতে হবে। যদি কেউ তাওহীদ প্রতিষ্ঠা করে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার জন্য তার দুনিয়ার দুনিয়ার বুকেও তার জন্য বরকত দিয়ে থাকেন, এটা প্রমাণিত সত্য এবং পরীক্ষিত জিনিস। শেষ জীবনেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শেষ জীবনে এমন একজন খলিফা হবে যিনি দুই হাতে মানুষকে দান করতে থাকবেন, কিন্তু তার ভরসা শেষ হবে না, বরকত এত বেশি হবে দুনিয়ার বুকে, কারণ আল্লাহ তাআলা তিনি তার যারা অনুসারী তাদেরকে না খেয়ে রাখবেন না, তাদেরকে অবশ্যই তিনি বরকত দিবেন, তারা দুনিয়ার বুকে অবশ্যই সাহায্য প্রাপ্ত হবে। আঠারোতম বৈশিষ্ট্য হচ্ছে দুনিয়া থেকে যখন চলে যাবেন কবরের বুকে প্রথম যে প্রশ্ন হবে সেটা এই তাওহীদের উপরে হবে। আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রশ্ন তো করা হবে। এই প্রশ্নের প্রথম কিন্তু মান রাব্বুকা, এই মান রাব্ব তোমার রব কে, এর অর্থ যদি কোনো আপনি মুখস্থ করে যান উত্তর দিতে পারবেন? পারবেন না। আপনার আমাকে অবশ্যই আল্লাহ তাআলার রুবিয়াতের উলুহিয়াত আসমা সিফাত যখন আমি সম্পূর্ণরূপে বাস্তবায়ন করতে পারবো তখন আমাকে মান রাব্বুকার উত্তরটা আসবে, যে আমার রব হিসেবে যাকে মেনেছিলাম, যেহেতু রবের দাবি হচ্ছে উলুহিয়াতকে মেনে নেয়া, ইলাহকে মেনে নেয়া, সেটা আমার যথেষ্ট ছিল, আমি সেটা প্রতিপালন করেছি, উত্তর অটোমেটিকলি মুখ থেকে বের হবে। অনেকে চিন্তা করে কোন ভাষা উত্তর দেবো, ভাষা মুখস্থ করা লাগবে কিনা, এত আপনার টেনশনের দরকার নেই। আপনি দুনিয়ার বুকে যদি আপনি আল্লাহকে রব মেনে থাকেন, তাকে ইলাহ মেনে থাকেন, তার নাম ও গুণের স্বীকৃতি দিয়ে থাকেন এবং ইস্তেকামত অর্জন করে থাকেন, আপনি অবশ্যই উত্তর দিতে পারবেন, আপনি বলতে পারবেন রব কি। যখন আপনি দুনিয়ার বুকে ইসলামের প্রতিষ্ঠা থাকেন আপনি দিনের উত্তর দিতে পারবেন, মান রাব্বুক মান ওমা দিনুকের উত্তর দিতে পারবেন। দুনিয়ার বুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনে থাকেন, আপনার জীবনের প্রত্যেকটি কাজে রসুলকে আদর্শ মনে করে থাকেন, আপনার মুখ থেকে বেরিয়ে যাবে রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আমার নবী হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু উত্তর বেরিয়ে যাবে, আপনার মুখস্থ করা লাগবে না, আপনার কোন ভাষা উত্তর দেবেন এটা আপনার প্রয়োজন এখন চিন্তা করার দরকার হবে না। আপনার দরকার হবে দুনিয়ার বুকে আল্লাহকে রব মেনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল মেনে এবং ইসলামকে দিন মেনে চলা, এটা আপনার জন্য কর্তব্য। প্রথম কাজ হচ্ছে এর মধ্যে তাওহীদ, তাওহীদ না থাকলে অন্যটা মানলে হবে না, তাওহীদটা অবশ্যই আপনার জরুরি। এই জন্য কবরের বুকে প্রথম প্রশ্নের মধ্যে হচ্ছে এটা যে আপনাকে অবশ্যই তাওহীদ রাখতে হবে। এই জন্য ইউসাফিতুল্লাহ উল্লাদিন আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাত, তাফসীরে আলেমরা বলেছেন কাউলি সাবিত হচ্ছে
কালেমাতুত তাওহীদ, এটা এখানে যদি কোনো দুনিয়াতে যদি কোনো উত্তর দিতে পারে সেখানে আল্লাহ তাআলা তাকে উত্তর দেওয়ার ব্যবস্থাপনা করে দিবেন। ১৯তম বৈশিষ্ট্য হচ্ছে সুপারিশ পাওয়া, যে আশা অনেকে বসে রয়েছে। একজন মানুষ চিন্তা করবে সবসময় যেন আমি বিনা হিসেবে জান্নাতে যাই, এটা চিন্তা করা উচিত প্রথমে, যেন প্রথমে ৭০,০০০ অন্তর্ভুক্ত হতে পারে, এই চিন্তা যেন সবসময় করে। ৭০,০০০ কারা? যারা আল্লাহর উপর ভরসা করবে, কোনো কাজে কারো দিকে চিন্তা করবে না, কারো দিকে তাকাবে না, কারো কিছু চাইবে না। দুনিয়ার বুকে যারা এরকম করতে পারবে আখেরাতে তারা ৭০,০০০ অন্তর্ভুক্ত হতে পারবে, অকাশ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু অন্তর্ভুক্ত তাদের সাথে সংযুক্ত হবে। কিন্তু যদি আমি ৭০,০০০ অন্তর্ভুক্ত না হতে পারেন, চিন্তা করবো আল্লাহ আমাকে বিনা হিসাবে জান্নাত দাও, আর পেশ করে জান্নাত দিয়ে দাও, কোনো কারণে জাহান্নামে পড়ে যাওয়া পড়ে গেছেন সেখান থেকে সুপারিশ কিন্তু লাগবেই, নাহলে বের হতে পারবেন না। সেই সুপারিশ পেতে হলে আপনার তাওহীদ না থাকলে কোনো সুপারিশ পাবেন না, তাওহীদ না থাকলে কোনো সুপারিশ পাবেন না। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমায়িযিল্লা তানফাউ শাফাআতু ইনদাহু ইল্লা মান আযিনাল্লাহু রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা, সেদিন সুপারিশ করবে না ওই ব্যক্তির জন্য হবে না যদি আল্লাহর নির্দেশনা তার আল্লাহর প্রতি অনুমতি যার আল্লাহ তাদের অনুমতি না দিবেন। অনুমতি দুইটা দুইজনের জন্য দিতে হবে, অর্থাৎ যে আল্লাহ সুপারিশকারীর প্রতি অনুমতি যেমন থাকবে, যার জন্য সুপারিশ করবেন তার প্রতি তার জন্য সুপারিশ করার অনুমতি লাগবে। অর্থাৎ যে যাকে ইচ্ছা তাকে সুপারিশ করে জান্নাত থেকে বের করে নিয়ে আসবেন, এই সুযোগ থাকবে না। সুপারিশের যে ধারণা নিয়ে মানুষ বসে আছে বিভিন্ন জায়গায়, আশা করছে অমুকে সুপারিশ করবে অমুকে সুপারিশ করবে, না তাওহীদ না থাকলে আপনার জন্য কোনো সুপারিশ হবে না। ও কালা সাওয়াবা, ঠিকটা বলেছে, ঠিকটা অর্থ হচ্ছে যে সে শুধুমাত্র মুওয়াহ্হিদ, যে তাওহীদবাদী তার জন্য শুধুমাত্র চেয়েছে, সে নিজের মন মতো কোনো সুপারিশ কারোর কাছে আল্লাহর কাছে চাচ্ছে না, তার সুপারিশ শুধুমাত্র গ্রহণ করা হবে। ২০ নম্বর হচ্ছে সর্বশেষ যেটা বলতে চাচ্ছি, যে যে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে জান্নাত থেকে জান্নাতে যেতে হলে জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে তাওহীদ লাগবেই, এছাড়া কোনো পথ নেই। দেখুন আল্লাহ তাআলা কোরআন কারীম বলেছে ইন্নাহু মাইয়ু শিরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাত, যদি শিরিক থাকে আল্লাহ তাআলা যেন জাহান্নাম জান্নাত হারাম করে দিয়েছেন। ওয়া মা ওয়াহুন নার, তা ঠিকানা হচ্ছে জাহান্নাম। তো তাওহীদের আলোচনা আপনার কথায় আলোচনা সব থাকতে হবে, তাওহীদ আপনাকে পরিশীলিত করবে, কেমন পরিশীলিত করবে, কথাবার্তা বলার সময় আপনার চিন্তা থাকবে এই কথা শিরিক হয়ে যাচ্ছে কিনা, আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা, আমার আগের সব কিছু শেষ হয়ে গেল কিনা। একটা পুঁজি নষ্ট হয়ে গেলে মানুষ কি করে, যে আমার যে সঞ্চিত পুঁজি নষ্ট হয়ে যায়, মানুষের জীবনে কিন্তু আর কিছু করার থাকে না। এই জন্য মানুষ সবসময় চিন্তা করে যে আমার যতটুকু আছে এটুকু সংরক্ষণ করে রাখি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম উল্লেখ করেছেন আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুনা লাহু, যে তোমাদের কেউ কেউ পছন্দ করে যে একজন মানুষ বৃদ্ধ অবস্থায় চলে গেছে, তার ছোট ছোট বাচ্চা রয়েছে, এই অবস্থায় তার সমস্ত সম্পদ নষ্ট হয়ে যাবে, এটা কি মনে করতে পারে কেউ, ভালো মনে করে? আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এটা হতে পারে না। উল্লেখ আলো উদাহরণ দিয়েছেন এটা এই জন্য, একজন মানুষ তার বয়স অল্প কম, বেশি দিন বাঁচতে পারে না, অল্প কিছুদিন বাঁচে, ৭০, ৬০, ১০০ বছর বাঁচে, কিন্তু মাটির নিচে কত হাজার বছর থাকে বলতে পারবে না, আবার হাসরের মাঠে কত হাজার বছর থাকবে, ৫০,০০০ বছর একদিন সেটা হাসরের মাঠে থাকবে তার চেয়ে বেশি, এটা তো একদিনের ঘটনা বলা হচ্ছে। তাহলে এই অবস্থায় আলফাসানা কত বলছে, খামসিন আলফাসানা, অবস্থা অনুসারে বাড়বে, তাহলে এত বছর থাকতে হবে আপনাকে, কিন্তু এই অল্প কিছু সময় এই পুঁজি সংগ্রহ করার সময় এটা। এখন পুঁজি সংগ্রহ করার সময় যদি কোনো আমি যা করছি তা নষ্ট করে দেই, তাহলে আখেরাতে কিছু পাওয়া যাবে? এই জন্য তাওহীদ টিকিয়ে রাখার জন্য আপনাকে সার্বক্ষণিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, যে আমার তাওহীদকে আমাকে টিকিয়ে রাখতে হবে, কোনোভাবে যেন তাওহীদ নষ্ট না হয়। তাহলে এই তাওহীদ, যে তাওহীদের কথা এতক্ষণ বললাম যে এত গুরুত্ব, সেটা আমার জানতে হবে কিনা বলেন, জানতে হবে। এখন আমার সংক্ষেপে শুধুমাত্র অল্প কিছু তাওহীদের আলোচনা করে আমি আমার কথা শেষ করবো। এক নম্বর হচ্ছে তাওহীদের যে ব্যাখ্যা আমি এখন দিতে পারবো না, লম্বা টাইম লাগবে, এটা আরেকদিন ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা হবে, শুধু এটুকুই বলবো, তাওহীদ অর্থই হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়্যাত, আল্লাহর উলুহিয়্যাত এবং আসমা সিফাতের স্বীকৃতি করে স্বীকার করে নেওয়া। তাওহীদের মূল জিনিস হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের রুবুবিয়্যাত, উলুহিয়্যাত এবং আসমা সিফাতকে স্বীকৃতি দেওয়া। এই তিনটি জিনিসের মধ্যে কোথাও যদি কোনো খলল হয়, ত্রুটি হয়, তাহলে আর তাই জান্নাতে যেতে পারবে না। এই তিনটি জিনিস পরিপূর্ণভাবে থাকতে হবে, তিনটা মিলে এক। এই তিনটাকে ভিন্ন ভিন্ন তাওহীদের অংশ না, তাওহীদের অংশ বলি আমরা, প্রকার বলি না। প্রকার বলি না কেন, এক প্রকার হইলেই হলেও হবে না, কারণ আরবের মুশরিকরা তাওহীদের রুবুবিয়্যাত স্বীকার করত, উলুহিয়্যাত স্বীকার করতো না, আসমা সিফাত তাদের মধ্যে সমস্যা ছিল, কিন্তু পুরোপুরি অস্বীকার করতো না তারা নাম গুণকে। আমরা এখন তাওহীদের রুবুবিয়্যাত কয়েকটা কথা বলে আমি শেষ করব। প্রথমে আসো, আল্লাহকে যদি রব মানতে হয় তাহলে তিনটা জিনিস লাগবে, কয়টা জিনিস লাগবে,
তিনটা জিনিস লাগবে। একটি হচ্ছে তিনি আমার খালেক, তিনি আমার স্রষ্টা, এটা বিশ্বাস করতে হবে। দ্বিতীয় হচ্ছে তিনি আমার মালিক, এটা বিশ্বাস করতে হবে। তিনি আমার মালিক অর্থাৎ তিনি সৃষ্টিও করেছেন আমাকে, আবার তিনি আমার মালিক। মালিক বুঝেন, আপনি যেমন আপনি যখন ওটের মালিক হন কিন্তু আপনি কিন্তু আর সৃষ্টিকর্তা না, মালিক হইতে পারেন কখনো কখনো, কিন্তু তিনি আমার সৃষ্টিকর্তাও তিনি আমার মালিকও, দুইটা। তিন নম্বর হচ্ছে তিনি আমার পরিচালক, আর কেউ আমার কিছু পরিচালনা করতে পারে না। আমার জীবনের ভালো যত কিছু পাই কার থেকে পাই? তার কাছ থেকে পাই। সন্তান সন্ততি তার কাছ থেকে আসে, বিপদাপদ তিনি দূর করে দেন। আমার যত আশা আকাঙ্ক্ষা পূরণ কে করবেন? আল্লাহ করবেন। এই তিনটি জিনিসের মধ্যে কোন রকমের শিরিক আরবের মুশরিকরা করত না, তারা এর পরের অংশে করত, এর পরের অংশ আমরা বলবো। তো আল্লাহ রাব্বুল ইজ্জতকে রব মানা, এর অর্থ হচ্ছে তাকে খালেক হিসেবে মানা, তাকে মালিক হিসেবে মানা এবং তাকে মুদাব্বির হিসেবে মানা, পরিচালক হিসেবে মানা। তিনটি জিনিস লাগবেই রব, তাকে রব মানলে। কেউ যদি কোনো এটা করে সে কি শিরিক করতে পারে বলেন তো? সে কি যাইতে পারে কবরের কাছে যায় বলতে পারে যে তুমি দিবা তুমি এই করবা কবরের কাছে যাইতে পারে? কেন যাবে সে? অথচ তাবত মানুষগুলো আজ কবরের কাছ থেকে তাদের কর্মকাণ্ড শুরু করে, দেখছেন না? পক্ষে হোক বিপক্ষে হোক, সরকারি হোক বেসরকারি হোক, সবাই যায় শাহজালাল দরবারে, কি জন্য? যেন নির্বাচনে পাশ করে দেয়। এটা কি, এটা কি আল্লাহ এবং তার রসুলের কথা? এটা ইমানদারের কাজ? এটা হতে পারে? উনি কি পাশ করাইতে ক্ষমতা রাখে? উনি জান্নাতে যাবে এমন কোন দলিল আমাদের কাছে আছে? আমরা আশা করতে পারি যে একজন ইমানদার ভালো মানুষ ছিল, বহু মানুষের হেদায়েতের কারণ ছিল, ইনশাআল্লাহ আল্লাহ জান্নাত দিবে আশা করি এবং তার জন্য দোয়াও করি। তো এটা না করে তার কাছে পাওয়ার জন্য গেছে, এর চেয়ে দুর্ভাগ্যজনক কিছু আর হতে পারে না। এইটা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার ইমান থাকবে? থাকবে না। আজ বেশিরভাগ সময় এটা মানুষ বিশ্বাস করছে, মানুষ মনে করছে অমুকে ক্ষতি করতে পারে, অমুকে লাভ করতে পারে। এটা কিন্তু এই তাওহীদের রুবিয়ার বিপরীত কাজ। অমুকে মনে করে যে অমুকে সন্তান দিতে পারে, ও মনে করে। কেউ কেউ তো আছে আরো জিনিসে বিশ্বাস করে, যেমন কেউ মনে করে গাউস আছে, কুতুব আছে, কেউ মনে করে কিছু এ আছে, ওতাদ আছে, কেউ মনে করে যে এই জাতীয় আরো কিছু তাদের পরিভাষা আছে যেগুলিকে তারা বলে নোকাবা নুজাবা, এই যে ভিন্ন ভিন্ন নাম দেয় যেগুলি বিশেষ বিশেষ লোক আছে তারা তাদের ডাক দিলে হাজির হয়। এই জাতীয় বিশ্বাস যে ব্যক্তি করবে তার ইমান থাকবে? ইমান থাকবে? থাকবে না। কেন? তার রুবুবিয়তের সমস্যা, সে মনে করতেছে পরিচালনাগত দিক থেকে আল্লাহর সাথে আরো শরীক রয়ে গেছে। এটা আরবের মুশরিকরা বিশ্বাস করতো না, এটা আমাদের পাক ভারতীয় একটা ভাষণ, এটা ইমানের ভাষণ চালু হয়েছে। এটা একটা পাক ভারতীয় ভাষণ হচ্ছে যে আমরা মুখে ইমানের কথা বলবো আর অন্যদের কাছে সাহায্য চাইতে থাকবো, অন্যরা বিশ্বাস মনে মনে বিশ্বাস করবে অমুকের কাছে এই ক্ষমতা আছে। কেউ কত মনেও করে এটা, নাউজুবিল্লাহ, যে মরে গেলে ক্ষমতা নাকি বেড়ে যায়। এই জাতীয় বিশ্বাস যদি করে সে আল্লাহ রুবুবিয়তে শিরিক করছে। রুবুবিয়ত বুঝছেন কিনা? আল্লাহর কাজ যেটা, এটা হলো রুবুবিয়ত। সৃষ্টি করা কার কাজ? আল্লাহ। জীবন দেয়া কার কাজ? মৃত্যু দেয়া কার কাজ? আল্লাহ। রিজিক দেয়া কার কাজ? আল্লাহর কাজ। এই আল্লাহর কাজগুলো পরিচালনার জন্য, পৃথিবীর পরিচালনার জন্য কার কাজ? আল্লাহ। আপনার ভালো মন্দ করার আল্লাহর কাজ। এই যে কাজ আপনাকে সৃষ্টি করেছে, আপনাকে সবকিছু দিয়েছে, এই পুরোপুরি জিনিসটাই হচ্ছে রুবুবিয়ত। এটা একটা আল্লাহকে স্বীকৃতি দেওয়া, আর কাউকে তিনি করতে পারেন না বলা। এটা যদি বলে আপনি অনেকেই বলবে তা আমাদের ওলিয়াল্লাহরা কি করতে পারে? ওলি আসলে কিছুই করতে পারে না। ওলিয়াল্লাহরা আল্লাহর কাছে নৈকট্য লাভ করতে পেরেছে। আপনিও নৈকট্য লাভ করুন আমল করে, আল্লাহ তাআলার আমল করে আপনিও নৈকট্য লাভ করুন, কিন্তু আপনি ওরা আপনার কোনো উপকার করে দিতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন্নি লা আমলিকু লাকুম দাররা ওয়ালা রাশাদা, বলুন বলুন আমি তোমাদের জন্য কোনো ক্ষতি কিংবা ভালো করার কোনো মালিক নই। রসুলকে বলতে বলেছে, রসুল যেখানে পারবে না সে অন্য কেউ পারবে বলে, আর কেউ কিছু ক্ষমতা রাখে? তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলার কর্মকাণ্ডগুলোতে, আল্লাহ যে সমস্ত করে, আমরা তো আল্লাহর কর্ম, আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, আমাদের কর্মকাণ্ড তিনি সৃষ্টি করে দেন, সৃষ্টি করেন আলোচনা জমা আকিদা বিশ্বাস। এটা তো এই যে বিশ্বাস, তিনি আমাদের প্রত্যেকটি কর্ম, আমাদের, আমিও তার সৃষ্ট, আমার কর্মকাণ্ড সৃষ্টি করেছে, এটা হচ্ছে রুবুবিয়ত। এটাকে স্বীকার করতেই হবে, এক নম্বর। এটা করলে কিন্তু আমাদের আর শিরিক হয় না। দুই নম্বর কাজ হচ্ছে আমার যত ইবাদত আছে, আমার যত অ্যাক্টিভিটিস, এখন আমার কাজ, আমার কাজ আল্লাহর দিকে যাবে, অর্থাৎ আল্লাহর জন্য করব। আমি কি করি? সালাত আদায় করি না? জাকাত দেই, সম, হজ, রুকু, সজদা কত কিছু করি আমি, এগুলো সবই কার জন্য যাবে? আল্লাহর জন্য যাবে। এটা হচ্ছে তাওহীদুল উলুহিয়া বা ইবাদত, অর্থাৎ আমার কাজ আল্লাহর দিকে যাবে, এটা আমি করে যাচ্ছি আল্লাহর জন্য, এটা হচ্ছে উলুহিয়াত বা ইবাদত। আল্লাহর জন্য এই তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে। এটা যদি করেন আপনি আর কখনো
কবরের কাছে কিছু চাইবেন না, চাইবেন চাইতে পারবেন না, পীরের কাছে কিছু চাইবেন চাইতে পারবেন না, আমার কাছে চাইবেন চাইতে পারবেন না, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে সুপারিশ চাইবেন চাইতে পারবেন না। আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার অধিকার দিয়েছেন, তিনি সেজদায় পড়ে যাবেন হাশরের মাঠে, তখন তাকে আবার অনুমতি দিবেন, তখন তিনি যাইয়া সুপারিশ করবেন, এর আগ পর্যন্ত যাইয়া সুপারিশ করবেন তখন অনুমতি হবে, সুপারিশ করবেন না তিনি। অর্থাৎ সেজদায় পড়ে গেলে আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইশফা তুশাফা, আপনি মাথা উঠান, আপনি সুপারিশ করুন, আপনার সুপারিশ গ্রহণ করা হবে, তারপর তিনি সুপারিশ করবেন। তাহলে বুঝা গেল আল্লাহর কাছে আপনি যখন বলবেন আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আসলামকে আমার জন্য সুপারিশকারী বানিয়ে দাও, এটা ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু আপনি যদি বলেন রসুল আমার জন্য সুপারিশ করেন, তখন আর রসুলের কাছে চাইলেন শিরিক হয়ে গেল, এটা হবে না। তাহলে বুঝা গেল আমার চাওয়াটা ভুল হচ্ছে, আমার ইবাদত আল্লাহর দিকে যাবে, অন্য কারো কাছে যাইতে পারে না, আমার কর্মকাণ্ড একমাত্র আল্লাহর পক্ষী হতে হবে, একমুখী। আল্লাহ যেমন আমাকে সৃষ্টি করেছেন, তার কর্মকাণ্ড আমার, আমি তার ফের, ঠিক আমার কাজও আল্লাহর দিকে যেতে হবে, এটা হচ্ছে তাওহিদুল উলুহিয়া বা ইবাদত তাওহিদ। তিন নম্বর হচ্ছে তাওহিদুল আসমা ওয়া সিফাত, এটা আল্লাহর নাম কিন্তু আপনার কাজ, আল্লাহর নাম, আল্লাহর নাম আপনি ডাকবেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর অনেক নাম এবং গুণ রয়েছে, এগুলো দিয়ে আল্লাহকে আপনি ডাকবেন। এই তিনটি জিনিস কি কি নাম দেবেন, আল্লাহর নাম কি রয়ে গেছে, তিনি সামিউ বাসির, তিনি শুনেন তিনি দেখেন, তার অন্যান্য নাম গুণগুলি রয়েছে, তিনি নেমে আসেন, তিনি আরশের উপর উঠেছেন, তিনি প্রথম আসমায় নেমে আসেন, ডাকতে থাকেন হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, কেউ কি আছে ক্ষমা চাইবে ক্ষমা করে দেবো, তিনি ডাকতে থাকেন। এইটা যে ব্যক্তি স্বীকৃতি দিতে দিবে, সে ব্যক্তি আল্লাহর নাম এবং গুণকে স্বীকৃতি দিচ্ছে। আল্লাহ কোনো নামকে আমরা বাদ দিব না, কোনো গুণকেও আমরা বাদ দিব না। কোরআন এবং সুন্না যা আসছে, এই তিনটি জিনিস আমরা অবশ্যই মেনে নেব, যে কোরআন এবং সুন্না যা আসছে সেগুলোকে আমরা অবশ্যই মানি, কোরআন সুন্না যা আসছে সেগুলোকে আমরা কোনো অপব্যাখ্যা করি না, এগুলিকে আমরা কোনো এগুলির ধরন আমরা জানতে চেষ্টা করি না, ধরন জানতে চেষ্টা করাটা জায়েজ নেই, ধরন জানি না কিন্তু অর্থ জানি, ধরন জানি না কিন্তু অর্থ জানি, এটাই হচ্ছে তাওহিদুল আসমা ওয়া সিফাত। তাহলে এই তিন ধরনের তাওহিদ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, তিন অংশে তিন তাওহিদ তিনটা অংশ, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার, এর একটা অংশ যদি বাদ পড়ে যায় আপনি ইমানদার হতে পারবেন না। এর মধ্যে কেউ কেউ যদি বলেন যে তো আপনি তো আল্লাহর বিধান প্রতিষ্ঠার কথা বললেন না, আমরা বলবো যে আল্লাহর বিধান দেয়ার, বিধান দেয় কে আল্লাহ না, দেয় কে, বিধান দেয়ার মালিক কে আল্লাহ না, এটা কি তাওহিদুর রুবিয়া না উলুহিয়া সিফাত না আসমা সিফাত বলেন তো, এটা রুবিয়া, রবির দাবি অনুসারে তিনি বিধান দিয়েছেন, এই জন্য তিনি বলেছেন আল্লাহ আল্লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি করেছেন তিনি, আবার বিধানও তিনি দিয়েছেন, আল্লাহ তাআলা বিধানদাতা হিসাবে তিনি, তিনি বিধানদাতা হিসাবে তিনি কি তার তাওহিদুর রুবিয়া প্রতিষ্ঠা করতে হবে, যে তিনি বিধান দিবেন। বিধান মানার দিক থেকে কে মানবে, বিধান কে মানে, বান্দা মানতে হবে, সেই হিসাবে এটা কি তাওহিদুল উলুহিয়া ইবাদত। তাহলে আল্লাহর বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি টার্ম, এটা কিসের ভিতরে পড়ে, তাও এক অংশ তাওহিদুর রুবিয়া, আরেক অংশ তাওহিদুল তাওহিদুল উলুহিয়া। সুতরাং আমরা কোনো কিছুই বাদ দেই নাই, পৃথিবীর এমন কোনো কিছু দেখাতে পারবেন না যেটা বাদ পড়েছে, কারণ আপনি সংক্ষেপে বুঝেন, একটা যদি বলবো সেটা হচ্ছে যা আছে অস্তিত্বশীল, যে কি আছে অস্তিত্বশীল, সৃষ্টি ও স্রষ্টা, দুইটার বাইরে কিছু নেই, হয় সৃষ্টি নয় স্রষ্টা, সৃষ্টি স্রষ্টা থেকে আলাদা, এটা বিশ্বাস করতেই হবে। সৃষ্টি এবং স্রষ্টাকে এক করে যারা দেখে তারা ইমানদার হতে পারে না, ইমানদার হতে পারে না। আছেই সৃষ্টি এবং স্রষ্টা, স্রষ্টা সৃষ্টি তো একই জিনিস, আল্লাহর সবই আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহর ফেল, আল্লাহর ফেল, আল্লাহর এরপরে স্রষ্টা তার জাত স্বীকার, তার জাত স্বীকৃতি দিচ্ছি আমি, সত্তাকে স্বীকৃতি দিচ্ছি সত্তা আল্লাহ স্রষ্টার, আর তার নাম এবং গুণে স্বীকৃতি দিচ্ছি, আর তার ফেল আমি তার ফেল হিসেবে স্বীকৃতি দিচ্ছি। তাহলে আপনি যদি কোনো আল্লাহর জাত আল্লাহর নাম গুণ আল্লাহ তাআলার ফেল স্বীকৃতি দেন, তাহলে আপনি মুয়াহিদ, আর এর মধ্যে কোথাও যদি কোনো সমস্যা হয় আপনি আর তাওহিদবাদী হতে পারবেন না। এই তাওহিদের প্রতিষ্ঠা যদি আপনি ঠিকমতো করেন, আপনার জীবনের প্রত্যেকটি কাজ শুদ্ধ হয়ে যাবে, আপনার আমল শুদ্ধ হয়ে যাবে, আপনার ইবাদত শুদ্ধ হয়ে যাবে, আপনার জীবনের আমল জীবনের কর্মকাণ্ড শুদ্ধ হবে, আপনি আর কোনোদিন শিরিক করতে পারবেন না, আপনি কোনো বেদাতে যেতে পারবেন না, কারণ আপনি তো আল্লাহর দাস, আল্লাহর কথাই মেনে চলতে হবে, আপনি আল্লাহর সৃষ্ট আল্লাহর কর্মকাণ্ড করেই আপনাকে জান্নাতে যেতে হবে, এটা হাবলুল্লাহিল মমদুদ, আল্লাহর পক্ষ থেকে নামিয়ে দেয় একটা রশি, যে ব্যক্তি এই তাওহিদ ধরতে পারবে জান্নাতে যেতে পারবে, না হলে কেটে যাবে মাঝখানে কাটা পড়লে, যেভাবে বলছে যে যে ব্যক্তি ওমা ইউশরিকুল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, উঠতে লাগছিল পড়ে গেছে, অর্থাৎ আল্লাহ জান্নাতে যাওয়ার আর কোনো পথ আপনার থাকবে না। এই জন্য তাওহিদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নামিয়ে দেয় একটা রশি, এই রশিকে অবশ্যই আমাদের ধারণ করতে হবে এবং আমাদের জীবনে তাওহিদ প্রতিষ্ঠা করতে হবে। আমরা ইনশাআল্লাহ আর লম্বা করবো না, প্রশ্ন উত্তর দেবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।